সব মানুষ আমরা একসাথে হয়েছি, সবাই এটা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে এই যে একসাথেই পথে চলা বা এই যে কিছু সময়ের জন্য হলেও আমরা সবাই সব বিভেদ ভুলে যাচ্ছি, এই যে একটা সৌহার্দ্যমূলক আচরণ, এটা আমার কাছে মনে হয় যে খুব ইতিবাচক এবং আমাদের এই ধরনের মন মানসিকতা আসলে থাকাটা খুব জরুরি। আমরা তো ডে বাই ডে আসলে অনেক বেশি শুধুমাত্র কাজ 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 নিয়েই ব্যস্ত থাকছি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে, যদিও এটা খুব বাস্তব কাজ করতেই হবে, কিন্তু আমরা যেন রোবটিক না হয়ে যাই আসলে আমাদের মধ্যে, সবার মধ্যেই যেন ভালোবাসাটা থাকে, সবার মধ্যেই যেন একসাথে একসাথে খাওয়া দাওয়া বা একসাথে সবার সৌজন্যতা বোধটা, এই যে সহমর্মিতা, সব কিছু ছড়ানো সেই টেন্ডেন্সিটা থাকে আসলে। আমি কোনো না কোনোভাবেই সবসময় চাই যে সেটা যদি আমার জায়গা থেকে কিছুটা কন্ট্রিবিউশনও হয়, আমরা তো আর একা সব কিছু করতে পারবো না, কিন্তু যতটা আমার মাধ্যমে আমি পারবো আমি অবশ্যই পাশে থাকবো, যেটা আমি বরাবরই থাকি, এবং আমি চাই যে আমার এই ইতিবাচক কাজগুলো সবার মধ্যে ছড়িয়ে দিতে, যেন একটি মানুষও যদি সচেতন হয়, কারণ আমাদের সমাজে এখন অনেক বেশি সচেতন মানুষজন আছে যারা কিনা তাদের জায়গা থেকে অনেক হেল্প করছে, অনেক কন্ট্রিবিউশন আছে তাদের সমাজে বা সুবিধা বঞ্চিত মানুষের প্রতি, সেখান থেকে আমি চেষ্টা করি যে আমার জায়গাটা থেকে যেন আমি সঠিক থাকি, আমার জায়গা থেকে আমি চাই যে এই ধরনের ফাউন্ডেশন নিয়ে কাজ করতে, কারণ হয় কি ফাউন্ডেশন ছাড়া তো আসলে কোনো কিছুই সম্ভব না, কিন্তু আমার জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে চাই যেন আমার এই মানুষগুলোর কাছাকাছি আমি আরও অনেক বেশি থাকতে পারি। সো এখন তো বিদ্যানন্দের মাধ্যমে আমরা সেই সুযোগটা পাচ্ছি বা আমি পাচ্ছি, তারা সবসময় খুব কোঅপারেট করে এবং তারা মানুষের পাশে থাকে, সো এই যে আমরা যেমন দেখছি শেয়ার করছি, সো ভবিষ্যতে আমার ইচ্ছা আছে যদি সম্ভব হয় ডেফিনেটলি আমি এই ধরনের ফাউন্ডেশন নিজে করি বা পাশে থাকি অবশ্যই আমি থাকবো।